আয় স্যার, আপনার জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছি। এই যে এই মেয়েটা নতুন, আমাদের এখানে দুই দিন হয়েছে জয়েন করেছে, ভালো সার্ভিস দেয়, নিতে পারেন। একটু শ্যামলা, একটু ফর্স হইলে ভালো হইতো, কিন্তু তোমার তো ঠিক ছিলাম না স্যার। আমাকে কি করে চিনবেন? আপনাকে তো সার্ভিস দিত শ্যামল, শ্যামল তো অসুস্থ, তাই ওর জায়গায় আমাকে পাঠিয়েছে, বলেছে আপনাকে ঠিক মতো সার্ভিস দিতে, তাই আমি সার্ভিস দিতে হাজির হয়ে গিয়েছি। আচ্ছা আচ্ছা, রেট কত? ওই যে শ্যামল জানি তো, সেটাই আমাকে দেন 10,000 টাকা। থ্যাংক ইউ স্যার। এই শোন, স্যার কিন্তু এখানকার রেগুলার কাস্টমার, স্যার যেভাবে চাইবে সেইভাবে শুনবি, যা বলবে উল্টা নিচা সব শুনবি, ঠিক আছে? স্যার আপনি ওকে যা বলবেন তাই শুনবে, ঠিক আছে? 2 ঘন্টার জন্য এই জিনিস আপনার, আর স্যার আপনার যা লাগবে আমাকে বলবেন, বান্দা হাজির, ঠিক আছে? এই স্যারকে ভালো মতো সার্ভিস দে। স্যার যাই তাহলে, আমি বাইরেই আছি। কণ্ঠটা পরিচিত মনে হইতেছে, আগে কখন আমাদের খেলাধুলা ছিল নাকি? না, আগে তো কোথাও দেখা হয়নি, এই প্রথমবার দেখা। আচ্ছা খুলো, মুখ টুক খুলো। আরে খুলো তো, লজ্জাবার কি আছে, কাম করতেছে না, খুলো। তুই, তার মানে তুই এসব কাজ করে বেড়াচ্ছিস তাই না? চিন্তা করা যায়, তোকে কত ভালো একটা মেয়ে ভেবেছিলাম, আর তুই কিনা পোস্টার কাজ করে বেড়াচ্ছিস? কেন আপনি এই সব কাজ করতে পারেন আর আমি করলেই দোষ? দেখ, একদম বরাবরই করবি না, আমি পুরুষ মানুষ, আমার যা খুশি আমি তাই করতে পারি, তোর কাছে কৈফিয়ত দিতে হবে? তুই এখানে কেন আসছিস? বরঞ্চ আমি তোকে প্রশ্ন করতে পারি যে তুই এসব কাজ করছিস, যা এখান থেকে যা, যা বলতেছি। অদিতি, তুমি এখানে কি করতেছো? তোমাকে আবার এই জায়গার অ্যাড্রেসটা কে দিল? কে? আমাকে দেখে খুব অবাক হচ্ছে তাই না? অবাক হওয়ারই কথা, কারণ আমার তো এখানে আসার কথা ছিল না। কি ভেবেছিলেন অদিতি কিচ্ছু জানে না? আমি কিচ্ছু জানবো না? তুমি আমার আড়ালে এইসব করে বেড়াবে, মেয়েদের সাথে মজা ফুর্তি করে বেড়াবে, আর আমি এসব কিচ্ছু জানবো না। আমি অনেক আগের থেকে জেনেছিলাম, আমাকে সিনিয়র ফ্রেন্ড অনেকবার বলেছিল, তুমি বাইরে যাও, হোটেলে যাও, নানান মেয়েদের নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াও, কিন্তু আমি একটা কথাও বিশ্বাস করিনি। আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি অন্য মেয়েদের নিয়ে এসব করে বেড়াও। ছি ছি ছি, আসি ছি, আমি যদি আগে জানতাম যে তুমি আমার আড়ালে এসব করে বেড়াও, তাহলে আমি কখনো বিয়ে করতাম না। কেন করলে আমার সাথে এরকম? কেন করলে? আমি কি এমন ক্ষতি করেছিলাম তোমার? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, তুমি তুমি আমার আড়ালে এসব করে বেড়ালে, ছি আসি ছি। আরে তুমি আমার দোষ দিতেছো কেন? তোমার বোন তো খারাপ, তোমার বোন আজকে এখানে নিয়ে আসছে আমাকে, তুমি জানো, জিজ্ঞেস করো, তোমার বোন কাজ করতেছে আমাকে নিয়ে আসছে, বলো দুলা ভাই। আর আপনি তো এক জিনিসটা কয়দিন এভাবে ইউজ করবেন? আমার বোন তো অনেক বোরিং হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওর সাথে থেকে না আপনি মজা পাবেন, দেখুন আমার ফিগারটা কতটা স্লিম, আমাকে নিয়ে যা খুব এনজয় করতে পারবেন। দ্যাটস হোয়াই আই আর একটাও কথা বলবে না। কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ এটা আমার প্ল্যানিং এ হয়েছে। এই যে শিমলাকে দেখতে পাচ্ছ, শিমলাকে এখানে আমি এনেছি, আর এই যে একটু আগে যে ছেলেটা শিমলাকে এখানে এনে দিয়ে গেছে, সেটা শিমলার ফ্রেন্ড ছিল, ওরা আমার কথা মতো এই কাজটা করেছে। আমি দেখতে চেয়েছিলাম যে আদৌ আমার স্বামী সত্যি আমার প্রতি লয়াল কিনা, কিন্তু দেখো আজকে আমি এখানে নিজে এসে দেখলাম আমার স্বামী আমার আড়ালে অন্য মেয়েদের নিয়ে এসব করে বেড়ায়। আচ্ছা আশিক, আমার মধ্যে আমি কি কম ছিল যে আমাকে ছেড়ে তোমার অন্য মেয়েদের সাথে এসব করতে হয়? শোনো আশিক, আজকের পর থেকে আমি আর তোমার সাথে সংসার করব না, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়, আর হ্যাঁ তুমি সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। শিমলা আয়। শিট,